আর ভাগাকাটায় নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যখন তিনি ফিরছিলেন তখন বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল আমি স্থানীয় এমপি মনোজ চিগগা স্থানীয় এমএলএ দীপক বর্মনকে নিয়ে আমরা সহানুভূতি জানাতে এসেছিলাম এবং পরিবার যদি আইনি লড়াই করে পাশে থাকার বার্তা দিতে এসেছিলাম শিশুকন্যার মায়ের সঙ্গে পরিবারের মহিলাদের সঙ্গে সবার কথা হয়েছে ওনার বাবার সঙ্গেও টেলিফোনে স্থানীয় পঞ্চায়েত মেম্বার যিনি আছেন তিনি আমাকে ফোনে লাগিয়ে দিলেন কথা বলেছেন বাবা পিএম করার পরে সই করে বডিটা নিয়েছে এবং পিএম রিপোর্টে আছে কি আছে তো আমি জানি না তাই প্রাথমিকভাবে আমার যেটা মনে হয়েছে পোস্টমর্টাম যে পদ্ধতিতে করা উচিত সে পদ্ধতিতে হয়নি পোস্টমর্টামটা সঠিকভাবে হয়নি বাকিটা ওনার পরিবার যেমন চাইবে আমরা তেমন সাহায্য করব এখানে ওনারা সস্তা রাজনীতি করতে আসে এখানে আমরা সাধারণ এখানকার গ্রামবাসী আমরা এখানকার ন্যায় বিচার চাচ্ছি একজন আমরা ন্যায় বিচার চাচ্ছি ওখানে রাজনীতি আমরা মানি না এখানে ওনার রাজনীতি করতে এখানে কোনো রাজনীতি না আমরা সবাই সাধারণ মানুষ আছি আলিপুরদুয়ারের ফালাকাটায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা এবং যে ঘটনায় ইতিমধ্যেই গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু পর্যন্ত হয়েছে আর এবার বিচারের দাবিতে অগ্নিগর্ভ ফালাকাটা যেখানে আগুন জ্বালিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় বিচারের দাবিতে ফালাকাটায় মিছিল করা হয় মোমবাতি হাতে মিছিল এবং যে মিছিলে উঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় এবং যে ছবি আপনাদের সামনে রেখেছি আগুন জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় বিচারের দাবিতে এখানে আমরা সবাই গ্রামের মা বোনেরা দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা এখানে আন্দোলন করছি পদ অবরোধ করছি যতক্ষণ না আমাদের অপরাধী ধরা পড়ে গেছে যেহেতু অপরাধীর আমরা ফাঁসি চাই যতক্ষণ না অপরাধের ফাঁসি হচ্ছে উপযুক্ত শাস্তি হচ্ছে ততক্ষণ আমাদের এই পদ অবরোধ আন্দোলন চলতে থাকবে